আমার অবস্থাটা ঠিক তাই যে আমি যে একসময় চিকিৎসক ছিলাম, একসময় ডাক্তার ছিলাম, আমার প্রাণের মধ্যে, আমার চেতনার মধ্যে, আমার চিন্তার মধ্যে সেই অনুভবটা আমি উপলব্ধি করতে পারছিলাম, উপলব্ধি করতে পারছিলাম। তখনই আবার সেই অবস্থানে চিকিৎসক হিসাবে আবার ফিরে যেতে ইচ্ছা করছিল, কারণ আমি আমার চিকিৎসক জীবনটাকে খুব বেশি মিস করি। শুধু বক্তৃতার জন্য বলছি না, আমি সত্যি এটা খুব মিস করি। সৌভাগ্যক্রমেই হোক আর দুর্ভাগ্যক্রমেই হোক, এখন আমি আর চিকিৎসক নেই, আমি আর সে অবস্থানে ফিরে যাওয়ার মনে সম্ভব না। তাই আমার এই পেশাটাকে এখানে এসে আমি যখন দেখলাম যে কারো দ্বারা বাস্তবায়িত হচ্ছে সে সেবার মহত্বটা, কারোর মাধ্যমে এই এলাকায় সুপ্রতিষ্ঠিত হতে যাচ্ছে, তখন আমার পক্ষ থেকে, আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ না জানিয়ে আমি এই হসপিটাল স্থাপন করতে গেলে যারা শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, অর্থ দিয়েছেন, সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। উপস্থিত অনেক নেতৃবৃন্দ সবাইকে তো চিনি আমরা, তাই না? নাম বলার দরকার আছে? কমল একটু অপরিচিত, আমাদের চিকিৎসকদের সর্বোচ্চ ফোরাম ডিএমএ নরসিংদী শাখার সভাপতি, এবং সে আমাকে বড় ভাই বলেন। আমি তার বড় ভাই, পাশাপাশি এটাও দেখি যে ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন, সে আমার খুব ভালো বন্ধু। এবং আমি যখনই কোনো চিকিৎসা সংক্রান্ত বিপদে বলি, তখন যে কথাটা যে আপনার প্রথম মনে আসে সেটা হলো কমল। আর এই তোমার হচ্ছে সাধারণত বলেন আমার অনেক ছোট বপু। তো আরও এই হসপিটাল আজকে আমার সামনে উপবিষ্ট এই আমাদের পর্যায়ের মুরব্বিয়া নেতৃবৃন্দ, এই হসপিটালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী স্টাফ ডাক্তার যারা আছেন, সবার প্রতি আমার সম্মান রইল। আজকে এটা একটা চিকিৎসা প্রতিষ্ঠান, আমরা ওর উদ্বোধন করছি। আমি আপনাদেরকে যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে আমার পক্ষ থেকে সনির্বদ্ধ অভিনব অনুরোধ করব, এটা যেন চিকিৎসা প্রতিষ্ঠান থাকে, এটা যেন ব্যবসা প্রতিষ্ঠান না হয়। এই নরসিংদী জেলায় ব্যক্তি পর্যায়ে ক্লিনিক তথা এই প্রাইভেট ক্লিনিক ব্যক্তিগত পর্যায়ে প্রথম হয়েছিল নরসিংদীতে, নাম ছিল মিতা নার্সিং হোম বোর্ডার, তাই না? অর্থাৎ ভাই মিতা নার্সিং হোম সিরাজ ভাই ছিল না? দ্বিতীয় আমি অত্যন্ত মানে সৌভাগ্যবান যে নরসিংদী জেলায় দ্বিতীয় প্রাইভেট চেম্বারটি আমি পলাশি করতে পেরেছিলাম, মেমোরিয়াল হসপিটাল যেটা এখনো আছে। আর আপনাদের কাছে বলার সুযোগ তাই আমি বলতে চাই, এই পলাশের চিকিৎসা সেবা, আমি একসময় সরকারি চিকিৎসক ছিলাম, আমি সেই সরকারি চাকরি, তখন কিন্তু কেউ সরকারি চাকরি ছাড়ে না, আমি যে মুহূর্তে ছাড়ছি তখন কেউ সরকারি চাকরি ছাইয়া ব্যক্তিগত উদ্যোগে চিকিৎসা পেশায় নিয়োজিত হওয়া তখন খুব একটা ট্রেন্ড ছিল না, সবাই সরকারি চাকরি থাকতো। সেই সময় আমি আমার গর্ভবতীর ইচ্ছা ছিল
আমি যেন এলাকায় ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত হই, ডাক্তার হিসেবে প্র্যাকটিস করি। তা ওনার মৃত্যুর পরে ওনার সেই ইচ্ছাকে গুরুত্ব দেওয়ার জন্য আমি চাকরি ছেড়ে দিয়ে আমি প্রথম চরসিন্দুরে প্রাইভেট প্র্যাকটিস শুরু করি। এবং আমি প্রথম ব্যক্তি যে পলাশে প্রথম এক্স রে করা শুরু করেছিলাম। আমি প্রথম ব্যক্তি যিনি প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি এই পলাশে প্রথম চালু করেছিল। এবং আপনারা জেনে আশ্চর্য হবেন, আজকে খুব ভালো লাগছে এটা, যে সারা ঢাকা শহরে যখন 5-6টা আল্ট্রাসোনোগ্রাফি ছিল তখন এই পলাশে আমি আল্ট্রাসোনোগ্রাফি শুরু করেছিলাম। যখন সারা ঢাকায় 5-6টার বেশি ছিল না, আমাকে অনেক ডাক্তার সাহেবরা নিরুৎসাহিত করছে, আরে এমনিকে আল্ট্রাসোনোগ্রাফি চলবে, এমনিকে এক্সরে চলবে। কিন্তু আমি সেটা শুরু করেছিলাম এবং প্রমাণ করতে পেরেছিলাম যে হ্যাঁ, গ্রাম পর্যায়েও মানুষকে সচেতন করতে পারলে, ইচ্ছা যদি সৎ থাকে, উদ্দেশ্য যদি মহৎ থাকে, তাহলে সব কিছুই সম্ভব। এবং পরবর্তী সময়ে আমি আমার সেই গৌরবিতার নামে আমি হসপিটাল করেছিলাম। এবং পরে বিভিন্ন কারণে আপনারা জানেন যে রাজনীতিতে জড়িয়ে যাই। এবং আমি যখন রাজনীতিতে জড়াই, আমি কি লম্বা করছি কথা, আমি যখন রাজনীতিতে জড়াই, আমি যখন প্রথম নির্বাচনে আসি, তখন অনেকেই আমার বন্ধু বান্ধব আত্মীয়স্বজন অনেকেই মানে ভাবছিল কি রাজনীতি করবে, এমপি হবে, এটা হতেই পারে না। এক নম্বর দ্বিতীয় হয়েছে যে ও আবার কে খাবেছে ডক্টর মঈন খানের, আর মানে কি বলা যায় এটাকে নিরুৎসাহিত হয়ে এক প্রকার। কিন্তু সেদিন আমি দেখেছি যে আমার এই রাজনৈতিক উত্থানের পিছনে সবচেয়ে বড় অবদান রেখেছে আমার এই ডাক্তারি চিকিৎসকের সাথে। আমি একটা মানুষকে কখন কোনো একটা কলমের খোঁজায় দুটো ওষুধ লিখে দিয়েছিলাম, আমি নিজেও হয়তো সেটা ভুলে গেছি। নির্বাচনী মাঠে যখন আমি গেছি, তখন একটা লোক আমাকে হাতে বলছে যে আপনি আমার চিকিৎসা করছিলেন, আমি ভালো হয়েছিলাম, আমি আপনার পক্ষে আছি, আপনার হাতে আমার বাচ্চা হয়েছিল, আমি আপনার পাশে আছি, আপনার হাতে আমার অপারেশন হয়েছিল, আমি আপনার পাশে আছি। সেদিন যতটুকু না রাজনৈতিক কারণে আমি এগিয়ে গিয়েছিলাম, তার চেয়ে বেশি কারণ ছিল আমার এই চিকিৎসা পেশা। অতএব এই চিকিৎসা পেশার উৎকর্ষ, এই চিকিৎসা পেশার সম্প্রসারণ এই প্রকাশে হোক, ভালোভাবে হোক, আন্তরিকভাবে হোক, সেটা আমি মন এবং প্রাণ থেকে চাই। যে জন্যে আমি আমার বক্তব্যের শুরুতেই বলেছিলাম, এটা যেন ব্যবসা প্রতিষ্ঠান না হয়। আল্লাপাক যদি মানুষের ভাগ্যকে নির্ধারণ করে না থাকেন, না থাকতেন, তাহলে আমরা কিন্তু আমাদের ভাগ্যকে আমরা ঘড়ে নিতে পারতাম। কিন্তু আল্লাপাক কিন্তু মানুষের ভাগ্য জন্মের আগেই লিপিবদ্ধ করে দেয়।